আসলে বলে এটাই আমার ছিল। তিনি তোমার আশ্বাস করতেন, তিনি বলতেন আমি প্রভুপাদের সময় এসেছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য প্রভুপাদকে আমি দর্শন করতে পারি। কেন বলছে আমার মামার বাড়ি ছিল বাগবাজারে, আর তিনি সাইকেলে করে পাল্লা থেকে সাইকেলে করে রানিং করে তিনি যেতেন ওই বাগবাজার কলকাতায় মামার বাড়ি যেতেন বাগবাজার গৌরী মঠে পার দিয়ে, কিন্তু কখনো গৌরী মঠে প্রবেশ করতেন না। কেন? গৌরী মঠ সম্বন্ধে বৈষ্ণব সম্বন্ধে একটা তার ঘৃণা ছিল, বলে এরা সব দুঃসঙ্গী, এরা সব অসৎ চরিত্র, কপট, এরা সব ভান্ডামি করে, এইরকম সমাজও প্রচুর প্রচার ছিল। পরবর্তীকালে যতগুলো রূপা এসে সেই ধারণাকে আমূল পরিবর্তন করা, যে না বৈষ্ণব ধর্ম হয়তো ঘৃণা ধর্ম নয়, বৈষ্ণব ধর্ম এক উচ্চ মার্গীয় ধর্ম, শ্রদ্ধার ধর্ম। তো তিনি বলছেন আমার কোনো ইচ্ছা হলো না যে আমি ওই বাগবাজারের মধ্যে যাই আর রূপাকে দর্শন করি। পরবর্তীকালে তিনি আশ্বাস করছেন, আক্ষেপ করছেন যে আমার ভাগ্য বর্ণ। তিনি যখন ঘরের মধ্যে এক সময় শুয়ে আছেন, সেই শোয়া থাকাকালীন দুপুরবেলায় এক সাধু জ্যোতিষী, তিনি খুব ভালো জ্যোতিষী জানতেন, তিনি সেই জ্যোতিষী এসে তার অদ্ভুত কাকতালীয় কাপ চরিত্রের জ্ঞান ছিল, সে যা দেখত দেখি তৎক্ষণাৎ তার সম্বন্ধে বলতে পারে। তাকে গ্রামের সমস্ত মহিলাগণ সব তাকে ঘিরে ধরেছে, আর ধীরে ধরে কে বলছে কার পুত্র হবে, কে বলছে দেখো খুব কন্যা হবে, কি হবে আমার, কি হবে ভবিষ্যৎ, আমার স্বামী হবে কি হবে, এই সমস্ত তারা ঘিরে ধরছে। আর অল্প যা বলছে তার দুপো ইতিহাস যা বলছে সব ঠিক বলছে। দেবী কুমারে বলছে আমি তখন ঘরের মধ্যে শুয়ে আছি, আমি শুনছি দেখছি অদ্ভুত চমৎকার, যা বলছে সব ঠিক বলছে। তখন চুপচাপ আছেন, চমৎকৃত হয়েছে, পরে দেখছেন কিছুক্ষণ পরে এরকম সবাইকে বোঝানোর পরে পরে সেই সাজ করছে, তোমার বিপদ আছে সাংঘাতিক, আমি দেখতে পাচ্ছি আগামী খুব অল্প সময়ের মধ্যে তোমার বড় ভাড়া আছে, তা থেকে রেহাই পেতে হলে তোমাকে একটা এরকম হবে অনুষ্ঠান করতে হবে, কি যজ্ঞ করতে হবে, কি এরকম মাধুরী দিতে হবে, দাবি তুলতে হবে, আর এর জন্য এত পয়সা দিতে হবে। তখন তিনি বললেন আমি আর সহ্য করতে পারলাম না, ও এদিকে এবার ব্যবসা আরম্ভ করেছে ফান্ডামি, তিনি তৎক্ষণাৎ বেরিয়েছে, আর সেই জ্যোতিষীকে যার পর লাইন বেতন, যার পর বেড় লাগাতে লাগলেন, পিটাতে লাগলেন, খুব মারতে লাগলেন, সকল গ্রামবাসী বললো করো কি করো কি, এটু খুব ভালো সাধু যা বলছে তাই তুমি যে মারছি কেন, মারছি কেন, এ তো জ্যোতিষী তো সব জানে, সব ভবিষ্যৎ জানে, এটুকু জানে না যে এখানে এলে আজকে মার খেতে হবে, এটা জানে না। তাহলে এই কিছু জ্যোতিষী এ জানে যে এখানে মার খেতে হবে আজকে, এই জন্য আমি মেরে জানাচ্ছি যে এই কিছুই জানে না। অদ্ভুত তার বাস্তব বুদ্ধি ছিল, এই দেখো অদ্ভুত তার মহিমা। আরো যদি মানুষেরা বর্ণন করা যায় তারা নিতে শেষ করা যাবে না। তার পরমার্থ জগতে একটু ছোট বর্ণনা করি, তিনি নরোত্তম প্রভু প্রভুপালের গণ, পরবর্তীকালে তিনি ভক্তি তোমার মধুসূদন মহারাজ, যার সান্নিধ্য পেয়ে পূজ্যমান দেবিক মহারাজ, নারায়ণ গোস্বাই মহারাজ তার যোজনায় আমাদের মঠে এসেছেন, গৌরী বেদান্ত সমিতি থেকে যুক্ত হয়েছেন। তো তিনি বলছেন যে আমার তখন একমাত্র একটি সন্তান ছিল, বয়সটা তখন নবযুবক, একমাত্র সন্তান এক কন্যা ছিল, খুব বেশি সেই কন্যাকে করতেন, উঠতে বসতে চলতে ফিরতে অজানিয়ে প্রথম সবসময় কাছে কাছে রাখতেন, তার কাছে শুতেন। সেই কন্যাটি সম্ভবত 5-7 বছর বয়সে তিনি দুর্দৈবক্রমে মারা যান, খুব তিনি শোকগ্রস্ত, তার আর কিছু ভালো লাগে না। ঠিক সেই সময়ে পরিবেশে নরোত্তম প্রভু তিনি প্রচারে গেছেন, আর সেখানে প্রচারে গিয়ে হরিকথা বলছে তিনি বৈষ্ণবদের দিকে আগে ফিরে তাকাতেন না, কিন্তু ভক্তিকমল মধুসূদন নরোত্তম প্রভুর সেই পাগের মধ্যে কিভাবে তিনি পৌঁছে গেছেন, গিয়ে দাঁড়িয়ে পড়েছেন, সেখানে ব্যাখ্যা করছেন লম্বা সুদুর্লভিতম, তার মধ্যে তিনি ব্যাখ্যা শেষ করছেন বিষয় হল সর্বস্যা, বলছেন বিষয় সব জীবনই আছে, সব জন্মই আছে, সুতরাং একটা জীবন যদি আমরা রিস্ক ঝুঁকি নিতে পারি তাহলে আমাদের প্রচুর লাভ, আমরা যদি ঝুঁকে যাই আর
সংসার পরিত্যাগ করলে আমরা সংসার থেকে বঞ্চিত হলাম ভোগ সুখ থেকে, তা থেকে যদি একবার যদি বঞ্চিত হই তাতেও কোনো আমাদের অভাব নেই। কিন্তু একবার মহাপ্রভু ধর্ম যদি আমরা গ্রহণ করতে পারি, যদি লাভ করতে পারি, পৌঁছতে পারি, তাহলে আমরা অনন্ত লাভ করতে পারি। একটা রিস্ক নিতে পারা যায়। আর যদি আমরা মনে করি ঠকে গেছি, আবার পরবর্তীকালে একটা পশু হয়ে জন্মগ্রহণ করলেও সেখানে একটা ভক্তি, পাখি হয়ে জন্মগ্রহণ করলে ভক্তি নেই, পশু হয়ে জন্মগ্রহণ করলে একটা স্ত্রী তাহলে পাওয়া যাবে, সে একটা সংসার হবে, হওয়ার কথা ভাববে। সুতরাং কোন অভাব নাই, এগুলো সব আমাদের রিজার্ভ রয়েছে। সুতরাং এই ভেবে তিনি তখন সেই মহারাজের অনুসরণ করে তিনি মঠে চলে এলেন। 1943 43 সালে তিনি মঠে যোগদান করলেন গৌরী প্রধান সমিতিতে, যেদিন গৌরী প্রধান সমিতির তৃতীয় নিজস্ব মঠ শুশুরাতে উদ্যান গৌরী মঠ রূপে প্রতিষ্ঠিত হয় অগ্রাধিকার দিন, সেই দিনই তার দীক্ষা মন্ত্র হয়, সেই দিন তিনি মঠে যোগদান করেন। তিনি সেই দিন থেকে মঠবাস, তার নাম হল রাধানাথ দাসাধিকারী। তিনি মঠে যোগদান করেছেন এমন সময় ছোট্ট মুকুন্দ প্রভু ছিলেন, তিনি মুকুন্দ প্রভু তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন, বলছেন চলেন আমার সঙ্গে একটু বাজারে চলেন, দূরে 2 কিলোমিটার দূরে একটা হাট আছে, গ্রাম্য হাট শহরের মধ্যে, সেই হাট মল্লিক আছে হাট, সেখানে গিয়ে ওই মুকুন্দ প্রভু বললেন একটা জিনিস কিনতে হবে, কি বললেন একটা পায়খানার নাদা পাওয়া যায়, নাদা মানে মাজলা ফুলির মতন যাকে বাংলা ভাষায় বলে, সেই মাটির পাত্র তখন ছিল খাটা পায়খানা, ওর মধ্যে মল পড়তো আর মেথরা এসে মলগুলোকে নিয়ে যেত। সেই মাটির একটা বড় নালা জ্বালাটা কিনে আর বলছে এইটা মাথায় করে নাও, আমি কিছুক্ষণের জন্য আমি সেখানে স্তম্ভের মতো নেই স্তম্ভ দেখা, আমি ভোট বিষ্ণুগরের ছেলে, আমার আন্ডারে 200-500 লোক কাজ করে, আমার উপরে সংসার চলে, আমার আদেশ সব পালন করে, আর আজকে আমি এমন জায়গায় এসেছি একটা ছোট বাচ্চা, হ্যাঁ 5 ফুট আশপাশে যে বাচ্চা সে কিনা বলে এই পায়খানা না, আর আমার এখানে আত্মীয় পরিজন সব এখানে চারিদিকে শুশুরার মধ্যে এসে আমার মাথা থাকবে, আর বলে এখানে মাথায় করে নিয়ে চলো, এক পাশে রিক্সাও নাই বুঝি নাই। কিন্তু তিনি মনে করলেন যে না, আমি তো এসেছি গুরু সেবা করতে, আমি তো গুরু সেবক হয়ে এসেছি, সুতরাং আমার কাছে এই অভিমান হবে, আমি সেবক সূত্রেই আমি এটা গ্রহণ করব। তিনি সঙ্গে সঙ্গে সেইটাকে পরে মাথায় করে নিয়ে আর সেখানে নিয়ে সভা করেছেন। এইরকম তিনি নিরঙ্কার ছিলেন, তিনি বৈরাগ দিয়ে মন্ত্রী সাধক ছিলেন, তিনি হাঁটু করে কাপড় পরতেন, মার্কিন ছাড়া কোনোদিন তিনি অন্য কাপড় পরতেন না, তিনি সব সময় বৈরাগ্যকর জীবন যাপন করতেন, তিনি ভালো মন্দ রাখতেন, অন্যকে দিতেন, বলতেন ঠাকুরের সেবা করো, ভগবানের সেবা করো, কিন্তু নিজে মনে দেওয়া মাত্রা হয়েছে। আর গুরু মহারাজ বলতেন, মহাপ্রভু বলছেন ভালো না খাইবে আর ভালো না করিবে, আর মহাপ্রভু বলেন কি খাবে কি করবে, কিন্তু গুরু মহারাজ বলছেন বৈষ্ণবের ডাল খাবে আর বৈষ্ণবের জল জল ডাল খাবে, এই হলো পজিটিভ কথা। গুরু মহারাজ বলছেন গাল খেতে হবে, আর সেই গাল কত রকমের হতে পারে, কত প্রকারের হতে পারে, কত চরম পর্যায়ে যেতে পারবে, সেটা ত্রিবিক্রম মহারাজের সান্নিধ্যে না এলে কখনো গালের মহিমা জানা যায়। আমি বেশি সময় নেব না, শুধু তার কথা কেউ মনে রাখে না, তবু মনে রাখতে হয়, কেন সকাল সন্ধ্যে তাকে বন্দনা করতে হবে, তার মুখ দিয়ে বন্দনা করতে হবে। তিনি সর্বপ্রথম কেশব আচার্য অস্ত্র করে বলেছেন নমো ওম বিষ্ণু পাদায় আচার্য সিংহ রূপিণে, কিছুতেই ভরা যাবে না, সন্দেহ করতে হবে। তিনি বলছেন গুরুপাদ বলছেন তার আরতি করেছেন, জয় জয় গুরুদেব, তিনি বলছেন তার নিজের নাম প্রতিষ্ঠা করতে চাননি, তিনি সেখানে বিনীত ভাবে নিজের নাম প্রকাশ না করতে নয় করেছেন, কি বলছেন নানা সাথে সর্বজন চামর গুলাল গৌরজন, গৌরজন মানে গৌর নারায়ণ, গৌর নারায়ণ নারায়ণ গোস্বাই মহারাজ, গৌরজন উচ্চ কণ্ঠে সুমত কীর্তনের মধ্যে কিরকম বাস্তবতা,
যিনি যেমন ঠিক তেমনই বর্ণনা করেন, যিনি কীর্তন শুধাবার, যিনি কীর্তনের উচ্চারণ আর দূর্গাপদে সেবা কীর্তন, এইভাবে তিনি প্রকাশ করেছেন। আর কি বলছেন, নানা ভক্তগণ করে নিরাজন, সুমঙ্গল নিরাজন করে ভক্তগণ, আর দূরবর্তী দূর হইতে দেখে তিনি কোথা থেকে, আমি দূরবর্তী দূর হইতে দেখি, এইরকম দৈন্য আজ প্রকাশ করেন, তিনি নিজেকে এইরকম ভাবে প্রকাশ করেন। তাই তাকে কখনো বলা যায় না, বুঝতে বলা যাবে না, এটা সবসময় তাকে দিয়েই আমাদের স্মরণ করতে হবে। তা তিনি সবসময় বলতেন খুব ঘুরে, তার মূল উপদেশ ছিল যত যত উপদেশ তিনি ব্যতিরিক ভাবে সকলের কাছে প্রকাশ করতেন, শাস্ত্র অন্যায় গুরুপাত কত অন্যায় মুখে তত্ত্ব দর্শন প্রকাশ করতেন, তা তিনি ব্যতিরিক ভাবে প্রকাশ করতেন। কিভাবে বলতেন, তত দুঃসঙ্গম যেহেতু বুদ্ধিমান, যতই ভজন করুক, যতই সাধন করুক, যতক্ষণ দুঃসঙ্গ পরিত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত সাধন ভজনের কোন উন্নতি উপলব্ধি করা সম্ভব হবে। সেই দুঃসঙ্গ কি, দুঃসঙ্গ বললেন অসৎসঙ্গ ত্যাগে বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাদ, আর কৃষ্ণ ভক্ত একটি হল স্ত্রী সঙ্গী আর একটি হল অসাদ হচ্ছেন তিনি অভক্ত, এই দুজনার সঙ্গ থেকে দূরে থাকতে বলেছেন, বারবার তিনি সাবধান বাড়ি দিয়েছেন, ক্রোধ প্রকাশ করেছেন, তাহলে দুঃসঙ্গের দিকে যেতে গেলে তাকে খেঁচে টেনে নিয়ে গেছেন ফলের মতন তার শাসন বাণী পুরো বাণী দিয়ে। তিনি যদি অল্প যুবতী বয়স বা মহিলার কাছে যদি কোনো যুবক তিনি হরিকথা বলতেন, তাকে সেইখান থেকে টেনে বলছেন, ও যুবতীকে হরিকথা বলতে খুব উৎসাহ লাগে, কেন বৃদ্ধা তাকে তো হরিকথা বলতে উৎসাহ লাগে না, কেন ওখানে কি হরিকথা হচ্ছে, এগুলো হরিকথা হচ্ছে না, এগুলো কি হচ্ছে বলছে, ওখানে ভোগ হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ভোগ হচ্ছে, স্ত্রী শরীর হলো ভোগের শরীর, ওর থেকে দূরে থাকতে হবে, স্পর্শ শুধু নয়, তাদের চিন্তা নয়, তাদের স্মরণ নয়, তাদের রস তা থেকে হাজার মাইল দূরে থাকলে অজলন্ত পারম্পরণ জীবনীয় ভবসাগর সন্দর্শন বিষয়ীতাংশ হন্ত বিষমস্ত অসাল, একজন যদি মরে যাওয়া যায় বিষ খেয়ে তাও ভালো, তথা যেন স্ত্রী সঙ্গী সঙ্গ না, আর স্ত্রী সঙ্গ না, স্ত্রী সঙ্গই হচ্ছে নরকে যাওয়ার পথ, আর সাধু সঙ্গ মহৎ সেবা হচ্ছে বৈকুণ্ঠ গোলক বৃন্দাবনে যাওয়া, এই জন্য তা থেকে সব সব সময় তিনি সজাগ করতেন, বহু গালি দিয়েছেন, বহু কর্মসাধ্য বলেছেন, তা থেকে বাঁচাবার চেষ্টা করেছেন, তার সময় কত সহজ ছিল না, এইরকম এখন যেমন দেখা যায় এইরকম কারোর সাধ্য ছিল না, আর সাবধান করে দিতেন উন্নত উজ্জ্বল রস, এ থেকে সাবধান করে দিতেন এই উন্নত উজ্জ্বল রস মহাপ্রভুজি জগতে দিতে এসেছিলেন, এটা আশ্বাস করার জিনিস বটে, ভজনের ক্রম অনুসারে যদি পৌঁছাতে পারে, কিন্তু এটা যেখানে সেখানে খেলায় খেলায় বিরবার জিনিস নয়, মহাপ্রভু যদিও দিয়েছেন তথাপি তিনি লিমিট রেখে দিয়েছেন, আর আজকের সমাজে দেখা যাচ্ছে যার বলার কথা নয় সে বলছে, যার শোনার কথা নয় সে শুনছে, এইগুলো তিনি বরদাস্ত করছেন না, সময় সময় দেবিক্ষম মহারাজ মহারাজের পর্যন্ত মুখ চেপে দিতেন, মাইক ফেলে দিতেন জোর করে, আর কীর্তন শুরু করে দিতেন চিৎকার করে, সেই সভা পণ্ড করে দিতেন, এইরকম ভাবে যে না এইরকম সবার মধ্যে এইরকম দেওয়া যেতে পারে না, যতক্ষণ জীবে অনর্থ রয়েছে, যতক্ষণ জীবের দেহে আত্মভুক্তি রয়েছে, ততক্ষণ পর্যন্ত জীব এইরকম পারকীয়া উন্নত উজ্জ্বল রস লীলা শ্রবণ করার যোগ্য নয়, যদি শ্রবণ করে সে নরকে যাবে বলে সন্তুষ্ট যাবে, এইরকম ভাবে তিনি দৃঢ়ভাবে প্রকাশ করতেন। আপনাদের সকলের মনে আছে তিনি ছিলেন ভীমসেন, নবদ্বীপ পরিক্রমার মধ্যে তিনি ভীমের পক্ষ অবলম্বন করতেন, আর মহারাজ অবলম্বন করতেন তিনি ভক্ত অর্থাৎ সমুদ্র সেন, অদ্ভুত সেখানে প্রকাশ হতো তাদের মধ্যে অদ্ভুত কেলি, প্রেম কলহ কেলি, তিনি যখন মহারাজের বলার পরে তিনি প্রথমে দিলীপ মহারাজ বলতেন তার যুক্তি তর্ক দিয়ে, তারপরে মহারাজ বলতেন খণ্ডন করতেন, তারপরে শেষে আবার উঠতেন,
এবং তিনি মালকোঁচা মেরে মাথায় পাগড়ি দিয়ে দণ্ডটা ঘুরাতে ঘুরাতে তিনি বলছেন ভীমের প্রকাশ করে তিনি তিনি যখন উঠে দাঁড়াতেন মহারাজের দিকে যখন দৃষ্টি করতেন তখন মনে হতে বলে কষ্ট করেন এইরকম তিনি প্রকাশ করতেন আর শেষে বলতেন দেখো ভীমের কখনো পরাজয় হয়নি ভীম সবসময় জয়ী হয়েছে কেন ভীম সে হল ভগবানের নিজ পাণ্ডব সখা কৃষ্ণের তার নিজজন সেই ভীম সে কখনো পরাজিত হতে পারে না আর সমুদ্র সেন যদি ভীমের কাছে যদি ভরকম হয়ে যদি পরাজিত হয়ে তার কাছে নিবেদন করতো তুমি একটু সুপারিশ করো বৈষ্ণবের আবেদন হ্যাঁ কৃষ্ণ যদি দয়া করে আমাকে দর্শন দিতে দেন এইটা যদি করতেন তাহলে ভীম ছেড়েই দিত এমনি দিত তার সঙ্গে লড়াই ঝড়াই করবার দরকার হতো না এইরকম তিনি প্রকাশ করেন অদ্ভুত যখন গুরুপাদ পদ্ম ত্রিবিক্রম মহারাজ নারায়ণ গোস্বামী মহারাজ যখন একসঙ্গে পরিক্রমার সামনে তারা যখন হাঁটতে হাঁটতে পরিক্রমা যেতেন তখন সেই দৃশ্য যারা দেখেছেন তারা আজ কখনো বিস্মিত হতে পারে না তারা কখনো বলতে পারে না আমার সময় বোধ হয় শেষ হয়ে গেছে তথাপি বহু কিছু বলার থাকলেও বলা সম্ভব হবে না সবাইকে সুযোগ দিতে হবে আমার বিশেষ সভাপতি মহারাজের কাছে আবেদন আমরা তো অনেক বলি মহারাজের সামনেও অনেক বলে আজকের আরো বেশি সময় দিয়ে অন্য অন্য যে সমস্ত সেবকগণ কর্মচারীগণ তারা অনেক বলতে চায় তাদের অনুভবের কথা কিন্তু বলতে পারে না তারা আমাদেরকে সচেতন করতে চায় আমাদের সম্বন্ধে কিছু বলেন আমাদের কিছু অনুভবের কথা বলতে পারেন তখন এই জন্যই আবেদন করছি যে তাদেরও অন্তত 10 মিনিট হলেও সুযোগ দেওয়া দরকার হলে সভা আরো সময় বাড়িয়ে দেওয়া হবে দিয়ে তাদেরকেও সুযোগ দেওয়া হয় সকলে আজকে সারাদিন ধরে গুরুপাঠ এবং মহারাজের অবিচলিত কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে আমাদের বললেন সবকিছু বলার পরেও ত্রিবিক্রম মহারাজের লাভ হয়েছিল একমাত্র একটু বলে আমি শেষ করবো ত্রিবিক্রম মহারাজের আমাকে আমার লাভ হয়েছিল বলতে পারছিল মহারাজের কৃপায় নারায়ণ গোস্বামী মহারাজ আমাকে তার কাছে প্রেরণ করেছিলেন 2 মাসের জন্য কিন্তু সেই 2 মাসে কি করে 25 বছর হয়ে যাবে আমি জানতে পারিনি তার স্নেহে তার আকর্ষণে তার শাসনে আমাকে এমনভাবে আকর্ষণ করতে এমনভাবে বেঁধে দিয়েছিলেন আমি যখন যেতে শুরু করেছি তখন সমস্ত বেদান্ত সঙ্গী দেবানন্দ মঠের সবাই বলল খবরদার খবরদার তুমি বাঘের ঘরে যেও না সিংহের গুহায় যেও না যারা গেছে তারা আর কোনদিন ফিরে আসেনি অথবা ওইখান দিয়ে তারা সব পাড়ি ফেলে সুতরাং তুমি কখনো যেও না আমি বললাম মহারাজের আদেশ মহারাজ বলল 2 মাসের জন্য যাও এখন বাজি লিখবেন বাজি লেখা হলে তুমি আমার দোলের সময় চলে আসবে আমি আর সুন্দরী প্রভু গেছিলাম কিন্তু তার স্নেহে তার যখন কোলের মধ্যে নিয়ে বসায় অভয় দিলেন স্নেহ করলেন তারপরে আর তাকে কোনো তিনি স্নেহ আমি যেতে পারিনি তিনি আমার হৃদয়ের মধ্যে বসে গেছেন আমি তো কোলের মধ্যে বসলাম এইরকম ভাবি আমাদের সম্বন্ধ হয়েছিল সেই মহারাজের মহিমা আমি শ্রীকৃষ্ণের জানতাম সংক্ষেপে যদি চাটনি স্বরূপ তার কিছু গালি গালি হলেও তিনি বলতেন ক্রোধ বৈষ্ণবের ক্রোধ কখনো জীবের অমঙ্গল হয় না সমস্ত অমঙ্গল দূর করে আমি কোন তামসী ক্রোধ প্রকাশ করি না আমি ক্রোধের দ্বারা জীবের কল্যাণ করেছি আমার গালি শুনে কেউ আজ পর্যন্ত বাড়ি যায়নি সকলে তারা মঠে রয়েছে সুতরাং তার গালির মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে গত বছর মহারাজের সম্মুখে একটা গালির হয়তো ব্যাখ্যা করেছিলাম এবারে সবাই নেই কিন্তু সেই গালির কথা বললে আম সাধারণ সকলে মনে রাখে ত্রিবিক্রম মহারাজ মানে গালির ঝুড়ি অদ্ভুত গালি সেই গালি আর কারোর মধ্যে দেখা যায় না কিন্তু সেই গালি সাবধান সাধু তিনি ছাড়া আর কারোর মধ্যে সবাই পায় না বিশেষ করে এই যুগে যদি ওই গালি প্রয়োগ করে তাহলে ডান্ডা পেতে হবে লাঠি পেতে হবে তাই সাধু সাবধান তার ব্যক্তিত্ব তাকে ওই রকম মহিমান্বিত করেছিল তাকে ডান্ডা দেওয়ার কারণে ক্ষমতা ছিল না তার সামনে এক ভুঙ্গারে সব বড় বড় ব্রহ্মচারী সন্ন্যাসীদের কাপড় নষ্ট হয়ে সুতরাং তিনি এইরকম চিন্তা বিক্রম ছিলেন তার গালি অদ্ভুত উৎসব যা সন্তোষে পাওয়া যায় না তিনি একটা গালি দিতেন খুব প্রিয় গালি যদি খুব মূর্খের কাজ করতো অজ্ঞের কাজ করতো তিনি ওই চতুর্থ শব্দ বলতেন তিনি বলতেন বৈষ্ণব জগতের সবচেয়ে বড় গুণ
যদি কেউ চরিত্র রাখতে পারে, যত সদগুণ আছে সব আছে, কিন্তু চরিত্র যদি নষ্ট হয় সে বৈষ্ণব জগতে কোন ঠাই পাবে না। তার জন্য ছোট ওই কাছে কথা যেন থাকে, যেন মহাপ্রভু এই কথা যেমন স্মরণ করেছেন, তিনি তাদেরকে বলতেন লজ্জা। এসব ভাষা সচরাচর পাওয়া যায় না, লজ্জা শব্দ ব্যবহার করেছেন। যদি তার জন্য কেউ স্মরণ করতেন তাহলে তাদের সে চোয়া শব্দ বলেছেন। এইরকম অদ্ভুত অদ্ভুতের ব্যাখ্যা অনেক আছে, পরবর্তীকালে মহারাজের কাছে আমি শুনেছি, ওগুলো সম্ভব নয়। কিন্তু এই গাড়ি আমরা যেন সচরাচর ব্যবহার না করি, এর মধ্যে বাঁধন রাখা ভালো। তার মুখী সভা পায় তার কাছে থাক, তিনি ওই নিয়ে থাকুন, তিনি অত্যারে জগতের মুগুর স্বরূপ, অত্যারে কল্যাণ করুন। আর বোকার করেন না, কিন্তু বোকার করেন না, বোকার করেন না মানে সবটাই বলতেন, বোকার করেন না কারো এইরকম। আর গুরুবার তত্ত্ব একটি গালি দিতেন খুব প্রিয়জনকে, তিনি বলতেন হারাম, আর যা বলতেন সেগুলো কত। এইটাই সবচেয়ে তার প্রিয় গান, খুব দুষ্টুমি করলে তিনি হারাম যাতে সবকে বলতেন, গাধা কখনো কখনো বলতেন। তাই আজ আমি শুধু গুরুবার পণ্যের চরণ ধ্যান করতে পারি, এইটুকু স্মরণ করতে পারি যে গুরুবার পণ্যের যারা চরণ স্পর্শ করেছে, যে তিনি পরম গুরুজনের হৃদয় থেকে হৃদয় দিয়ে তার কত কোমল, তার চরণ স্পর্শ করলে উপলব্ধি হয়, কত তার চরণ কোমল স্পর্শ করলে এত শীতল অনুভব হতো, তার পক্ষে ধারণ করলে হৃদয় রোমাঞ্চে পরিপূর্ণ হতো। তাই সেই গুরুবার পণ্যের চরণে যেন আমরা সকলে বিলীন হয়ে যেতে পারি, এইটাই যেন আমাদের একমাত্র তার কাছে কৃপা ভিক্ষা। আর ত্রিবিক্রম মহারাজের সেই বৈরাগ্য, তার এরকম শিক্ষা, তার এরকম দুঃসঙ্গ পরিত্যাগের শিক্ষা, সেই যেন আমাদের হৃদয়ে বজ্রের মতন আগুনি হয়ে থাকে, যা দিয়ে আমরা ভজন পথে নিজেকে পরিচালিত করতে পারি। আর সর্বপতি সর্বোপরি আমাদের ত্রিরত্নের মধ্যে মেদিনী দুই রত্নে আজকে শূন্য হয়ে গেছে, আর এক রত্ন সদৃশা যাকে আমরা আজ পর্যন্ত কৃপা করে লাভ করছি, তিনি কৃপাময়ে দীর্ঘদিন ধরে তিনি আমাদের সঙ্গ দিচ্ছেন, কিন্তু আমাদের হতভাগ্য আর আমরা কতদিন পাব জানি না। তিনি কৃপা করুন, আমার তো বারবার মনে হয় যে তিনি থাকতে থাকতেই যেন এমন কোনো আমাদের ব্যবস্থা করুন, তার আগেই যেন আমরা চলে যেতে পারি, কিন্তু সাহায্যে বোধহয় সম্ভব হবে না, কেন আমরা বড় মন্দ থাকবো। আগে আমরা আসলে তিনি আমাদের সমস্ত স্নেহ মায়া মমতা শাসন গুরু মহারাজের ছিল, প্রত্যেকটি শিষ্যর মধ্যে প্রকৃতি, আর ত্রিবিক্রম মহারাজের ছিল আরক্ষ, অর্থাৎ তিনি বাহুর দ্বারা রক্ষিত করতেন, আর নারীদশায় মহারাজ পরিচর্যা করে বাগানে সব ফুল ফুটিয়েছেন। আর তিনি যদি আজকে আমাদের ছেড়ে চলে যান, তাহলে এই বাগানের পুষ্পগুলো ক্রমশ ক্রমশ পরিচর্যাহীন হয়ে শুকিয়ে যাবে, অথবা সেগুলো ঝরে যাবে, সাজানো না হয় তা থাকতে থাকতে যেন আমরা চলে যেতে পারি, এর থেকে আর বড় কামনা নেই। তিনি এই কৃপা করুন, এই বলে আমাদের শান্তি সবী লোক কমলা ভাষা নাকি করে লিখে গুরু জিকে সাথ সেবা কি আজ মানে শ্রী শিশু ओम अज्ञानी राम दश्य ज्ञान
নয়ং বিষ্ণুপাদায় আজসিংহরূপিণে শ্রী শ্রীমদ্ভক্তি প্রজ্ঞান কেশবন্তরিত্রাশ্রিতাঞ্জ পাবিনে জীব দুঃখী সদত্রায় শ্রীনাম প্রেমদা নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত মামনগস্বামী নমো বিষ্ণুপাদায় রামকৃষ্ণায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী নমো বিষ্ণুপাদায় গৌরকৃষ্ণায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত শ্রীকৃষ্ণস্বামী পঞ্চাকল্পতৌভ্যিবাসিন্দুভৈরম্পতিতানাম পাবনেভ্যো বৈষ্ণবো নমো মহাবন্নায় কৃষ্ণপ্রেমপদায়তে কৃষ্ণায় কৃষ্ণচৈতন্য নাম্নি গৌরদৃশ্যে হে কৃষ্ণকরুণাসিন্ধু দীনবন্ধো জগৎপতি ভোগেশ্বরী কৃষ্ণভক্তি পরিদেবী সত্যভক্তি নমো নারায়ণ নমস্তে তে গণরূপম দেবী সরস্বতী ব্যাসমুক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরির্নাম 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 পরো নাস্তিব 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 কতিয়ং স্বাগত মনীয় গুরুপাদ ওম বিশ্বামী ত্রিলাগেশ্বর হংস স্বামী অষ্টোত্তর শতাশ্বর ভক্তি প্রজ্ঞান শ্রী কেশব গোস্বামী মহারাজ জন্ম অনন্ত কেশব স্বামী রাম স্বামী যাহাতে আমাদের হৃদয় থেকে অনর্থদের মুক্ত হয়ে
শুদ্ধ ভগবত ভক্তি কারণ প্রভাবিত হয়। এই সমস্ত মহাপুরুষের মহিমা মূল চরিত্র অতিমধ্যে চরিত্র মানবী আমরা দর্শন করি শ্রীমূর্তিকে। শ্রীকালী মহারাজের শ্রী মহারাজের শ্রীমূর্তিকে পূর্ব আমরা শ্রবণ করলাম। এই সমস্ত আমার তার যে শিক্ষণীয় বস্তু এবং তার জীবনে তাদের সমস্ত লাভকে যা উদ্ধতি করেছে জনভব করেছে তার এই জীবনের সমস্ত ব্যক্ত করলেন। এগুলো আমাদের জীবনের প্রয়োজন, এগুলি অবশ্যই আমরা সার্থক করতে হবে, ভগবত ভক্তি লাভ করতে হবে, সংসার থেকে মুক্তি পেয়ে মায়া সংসার থেকে মুক্তি লাভ করে চোরাশিলার জন্য উদ্ধার পেতে হবে, ভগবানের পাদে পৌঁছাতে হবে। এই সমস্ত জীবাণী কথা তাদের উপদেশাকৃত, তাদের শিক্ষা, তাদের জীবন চরিত্র, তাদের আদর্শ আমাদের জীবনে অবশ্যই কিছু অনুশীলনের কোন ভাবনের প্রয়োজন রয়েছে যদি আমরা ভগবত ভক্তি লাভ করতে চাই। এগুলোই হচ্ছে ভজন, এই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। মহাপ্রভু বলেছেন হরি গুরু বৈষ্ণব বৈষ্ণবা হরি গুরু বৈষ্ণব ত্রেস্মরণ ত্রেস্মরণ হয় বিঘ্ন বিনাশন, ত্রেয়ষ্ট হয় অভীষ্ট। হরি গুরু বৈষ্ণব এই ত্রেস্মরণের সঙ্গে বিঘ্ন বিনাশ হয়, ভক্তি বিঘ্ন বিনাশ হয় আর অভীষ্ট ব্রহ্ম। অভীষ্ট সম্বন্ধে তিন জগৎ আপনারা সত্যি আমাদের অভীষ্ট, কি আমাদের প্রাপ্য, কি আমাদের প্রয়োজন বস্তু, যদি কি প্রয়োজন বস্তু প্রাপ্য বস্তু সম্বন্ধ যদি প্রয়োজন এগুলো আমরা সমস্ত ভৌতিক জগৎ আমরা শ্রবণ করছি। বিশেষ করে যে মহারাজ আজ অসুস্থ লীলাকে বাস করছেন এই মহারাজই এই অভীষ্ট বলেছেন যে কৃষ্ণ প্রেমী একমাত্র জীবন প্রাপ্য বস্তু প্রয়োজন বস্তু রাধা প্রেম। এই প্রেম দিবার জন্য শাস্ত্রের নির্যাস, শাস্ত্রের নির্যাস বস্তু যে রাধা প্রেম, কৃষ্ণ আরাধনার দূরে বস্তু আমাদের জীবন সার্থক হয়ে যাবে, কৃষ্ণ প্রেম তাড়াতাড়ি লাভ হয়ে যাবে।
প্রকাশ করে সিদ্ধান্ত শিখিয়েছে সমস্ত বেদান্ত শাস্ত্র ভাগবত গীতা সমাধান শাস্ত্র প্রণাম করিয়েছে নিজের মতো তৈরি করে দেশে দেশে সর্বত্র প্রচার করেছে মহারাজে গুরু মহারাজকে নারায়ণ মহারাজ তুমি বেদান্তি গ্রহণ করাবে ছোট থেকে বহু কাজ পেয়েছি বহু শ্রম পেয়েছি বহু আলো পেয়েছি
বহুদূর আপনার পাশ বহুদিন ধরে সময় থেকেছি, বহু বিবাহ পেয়েছি, বহু স্নেহ পেয়েছি, সেই সময় স্নেহ বিবাহের কথা তা ভালোবাসার কথা বিষ্ণু মহারাজ ওই
Tu vas la traduire ou alors ouais, je peux faire necessary. One thing is Achman. Before Harinam, everyone needs to take Achman, which is this. Yes, I can take it. So if you have not taken Achman yet, please come to Yadavar Prabhu and get Achman done. Okay. Also, if you're taking Harinam or first initiation, if you have japa beads, please write your name on the side over here and give them to me. If you do not have japa beads, don't worry, you'll get new ones. Okay. Okay. Also, if you're taking. Also, if you're taking Harinam or first initiation and you do not already have neck beads, you need to get neck beads from me. If you have neck beads, they're fine and keep them. If they have, then they can keep right. If they don't have, they can come to you right. Yes. Okay, okay, come, everybody come. Wait. Okay, so the devotee is taking Harinam. First initiation, come with me. So, Okay.
not taking Hari Nam in his summer day. Thank you.